আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমরা এইড নিয়ে চলে এসেছি ক্যাপিটাল থেকে প্রায় 90 কিলোমিটার দূরের একটি ডিস্ট্রিক্টের নাম হচ্ছে গুমার, এটি ভিলেজটির নাম। এবং এখানেও আমরা আজকে 400 মানুষকে আপনাদের দেওয়া সহায়তা তুলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইতিমধ্যেই সেগুলোকে সারিবদ্ধ করে রাখা হয়েছে এবং যারা বেনিফিশিয়ারি তারা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন এবং তাদেরকে যে কার্ড দেওয়া হয়েছিল লোকাল অথরিটির মাধ্যমে, সেই মানে ন্যাশনাল ড্রাউট কমিটি অলরেডি একটা সার্ভে করে কোন এলাকায় কারা কারা সবচেয়ে বেশি এফেক্টেড তাদেরকে লিস্ট আমাদেরকে দিয়েছে এবং সেই লিস্ট অনুযায়ী আমরা কাজ করছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এখানে বসে আছেন এগুলো নেওয়ার জন্য, একটু পরেই তারা এগুলো নিয়ে যাবেন। আপনারা জানেন যে আমরা প্রত্যেক দিন আপনারা যে ফুডপ্যাকগুলো দিচ্ছেন সেই ফুডপ্যাকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যে একটি পরিবারকে আমরা 25 কেজি রাইস, 25 কেজি আটা, 25 কেজি চিনি এবং 10 কেজি খেজুর এবং 5 লিটার তেল এরকম পরিমাণে দিচ্ছি, যাতে একটি 5-6 জনের একটি পরিবার মোটামুটি 1 মাস সার্ভাইভ করতে পারে। প্রিয় দর্শক, দেখুন আপনারা যে আপনারা যে ডোনেশনটি লন্ডনে বসে করছেন সেটি কিন্তু পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেক দিন আমরা আমাদের টিম কাজ করছে এবং প্রত্যন্ত এলাকায় এসে কাজ করছে। এই মুহূর্তে আমি যেই জায়গাটাতে এসেছি সেটি কিন্তু ইথিওপিয়ার বর্ডার এবং সোমালিল্যান্ড এবং ইথিওপিয়ার বর্ডারে চলে এসেছি আমরা। তো প্রত্যেক দিন আমরা চেষ্টা করছি যে আপনাদের ডোনেশনটি সঠিক হাতে পৌঁছে দেওয়ার জন্য, আর আপনারাও মাশাআল্লাহ চমৎকার ডোনেশন করে যাচ্ছেন, প্রত্যেক দিন ডোনেশন করে যাচ্ছেন, আল খায়ের প্রত্যেকটি প্রজেক্টকে যেভাবে আপনারা আপন করে নিচ্ছেন, ইস্ট আফ্রিকার ড্রাউট এবং ফেমেন এই যে সিচুয়েশনটিকে ঘিরে যে ইমার্জেন্সি আপিল আমরা লঞ্চ করেছি সেটিকেও আপনারা অত্যন্ত চমৎকারভাবে সিরিয়াসলি নিয়েছেন। প্রত্যেকদিন আপনারা ডোনেশন করছেন এবং আল্লাহর রহমতে আপনারা দেখতে পাচ্ছেন যে যেসব বেনিফিশিয়ারির হাতে আমরা তুলে দিচ্ছি তারা আপনাদের জন্য অবশ্যই অবশ্যই তারা দোয়া করবেন। আর প্রত্যেকদিন পানিও আমরা দিচ্ছি, প্রত্যেকদিন 6 ট্রাক 7 ট্রাক করে পানি বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেটিও আপনারা দেখছেন। আপনাদেরকে ইতিমধ্যে আমরা ফুটেজে দেখিয়েছি। তো আপনাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, প্লিজ আপনারা ডোনেশন করতে থাকুন। আমাদের দায়িত্ব হচ্ছে সেটি সঠিকভাবে পৌঁছে দেওয়ার এবং সেই দায়িত্বটা আমরা পালন করছি। আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে যে আপনারা নিয়মিতভাবে ডোনেশন হটলাইনটা বিজি রাখবেন।